রাখো, এখন আদিতকে কাটবে। পাপা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কাটবে বাবা? এই আদিতের জন্য বাবা একটা ছোট্ট কেক নিয়ে এসেছে রাত্রির 12টায় কাটার জন্য। বড়কে অর্ডার দেওয়া আছে, ওটা আজকে দেবে। তো এখন এই রাত্রিবেলাতে এই ছোট্ট কেকটা আমরা কাটবো। ওই দেখো হাত বাড়াচ্ছে পাপাই, পাপাই হ্যাপি বার্থডে টু ইউ। না হামু খাই, একটা হামু খাই। এখন কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। পাপা কেক কাটো, ধরো এটা, ধরো ধরো ওই কেকটা নেবে, ধরো ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। পাপা ভালো ভালো, কি হাসি রে, ভালো খেতে মনে হচ্ছে। খাও 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 খাও। এটা ইয়ে রে কি দুধের ওই মিল্কি বার যে পাপাই, হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি চাইছে, কেক চাইছে, হ্যাপি বার্থডে টু ইউ, কেক চাইছে। আর খেতে নেই সোনা, তুমি এগুলো এখন খেতে পারো না, আর একটু পরের বছর তুমি খেতে পাবে। হ্যাঁ একটুখানি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি দিচ্ছি দিচ্ছি, কেন আ করো মিষ্টি পেয়েছে না, এই যে না কি হাসি দেখ না, এ বুড়ো কি হাসি, কেকটা ভালো। এইটা তো ছোট কেক, তুমি দুপুরবেলা এত বড় একটা কেক কাটবে? হ্যাঁ কাটবি না, কাটবে তো, কেক বেশি খেতে নেই সোনা, তুমি এখন ছোট তো, তুমি এখন পেটে ব্যথু হবে। তোমার এমনি পেটে ব্যথু হয় না? এই ছিল হচ্ছে রাত্রির 12টা সেলিব্রেশন। ছোট করে আমরা সবাই ঘুমিয়েই পড়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, দিদি তো ঘুমোচ্ছিল, ও তো আরো বেশি, তাও আমি উঠেছিলাম কারণ আমি অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। আদরি তো জেগে থাকে, ও রাত্রিরে জেগেই থাকে, ও রাত্রিরে খুব একটা ঘুমায় না। তো ঠিক আছে চলো এখন ঘুমাই, কাল সকালে অনেক কাজ আছে। কালকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কাল ভিডিও দেখো, এখন বাজে সকাল 8টা, এদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে, আদ্রিতের বার্থডের বিভিন্ন প্রিপারেশন চলছে, মানে রান্নাবান্নার। মিমি তো জোর কদমের কাজে লেগে পড়েছে, সমস্ত সবজি কাটাকাটি করছে। আর এদিকে মা একটা ছোট গ্যাসে ফ্রাইড রাইস হবে তার ভাত করা, মানে বসিয়ে দিয়েছে অলরেডি। আর এদিকে দেখো ক্যাপসিকাম কেটে রেখেছে, আর মা ওখানেও রান্না করছে। তো অনেকগুলো আইটেম, তো সেই কারণে করতে সময় লাগবে, তাই সকাল সকালই বসে গেছে রান্না। আর আমি আদ্রিতকে নিয়ে বসে আছি। এদিকে মা দেখো চিলি চিকেন হবে মোস্ট প্রবাবলি, তো চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করছে। আর এদিকে তেল গরম করে রেখেছে, তেল নয় সরি ওটা ঘি ছিল। এদিকে গাজর কুচিয়ে রাখা আছে, তো চারদিকে বিভিন্ন মশলাপাতির কৌটো সব মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো তোমাদের এটুকু আপাতত দেখিয়ে দিলাম, এখন মানে বোন বিজি আছে তাই আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তারপর পরে তো ডিটেলে বোন তোমাদের সব দেখা। এখন বাজে দুপুর 12:30, রান্না মোটামুটি প্রায় কমপ্লিট। দেখো হয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর ফুলকপি ভাজা। তো তোমরা দেখে হয়তো ভাবছো যে এই কটা কেন, তো এটা শুধুমাত্র আদ্রিতের জন্য 5 রকমের ভাজা দিতে হয়, তাই এটা 4 রকম আছে, আর পরে আর 1 রকমের হবে, সব মিলিয়ে 5 রকম। তো এখানে চিলি চিকেন প্রায় হয়ে এসেছে, মানে ওভেনে তবু বসানো আছে, মানে লাস্ট টাইম ফুটছে, তো হয়ে গেলেই নামিয়ে নেওয়া হবে। তো ভাজা সাথে রয়েছে চিলি চিকেন, আর এর ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, গরম মশলা, মানে সব ফ্রাই করা রেডি হয়ে গেছে। আর ওদিকে ভাতও রেডি, এই যে ভাত মানে রাইসটা রেডি হয়ে গেছে, রাইসের সাথে ফ্রাইগুলো মিশিয়ে একটু ওভেনে বসিয়ে রাখলেই মোটামুটি রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। তোমাদের বললাম যে প্রায় 90% রান্না কমপ্লিট,
তো কিছুটা এখনো বাকি আছে, সেগুলো চলছে এখনো কাজ। তো এখানে আমসপ্ত, খেজুর, টমেটো, কাজু, কিশমিশ দিয়ে চাটনি পুরো রেডি। তো এই শীতকালে এই চাটনিটাই আমার বেশ ভালো লাগে, আর মা এই চাটনিটা খুব সুন্দর করে। তো চাটনি হয়ে গেছে, পাঁপড়টা ওখানে গিয়ে, মানে আদ্রিতের বার্থডে তো ও বাড়িতে সেলিব্রেট হবে, ওখানে গিয়ে ভাজা হবে। দেখো এত বড় কাতলা মাছের মাথা এসেছে আদ্রিতের জন্য, যদিও খেতে পারবে না, সাথে মাছও এসেছে। মাছটা হচ্ছে যারা যারা মাংস না খাবে, মানে চিলি চিকেন না খাবে, তাদের জন্য কাতলা মাছ আছে। আর আদ্রিত আজকে কাতলা মাছই খাবে, ওকে এগুলো জাস্ট সাজিয়ে দেয়া হবে এই পর্যন্তই। তো চলো চলো বোনের কাছে চলে এলাম। তো এদিকে ডিমের ডেভিল ভাজছে, যদিও ডেভিলগুলো মা আলু আর মানে যে পুরটা দেওয়া হয় সেটা রেডি করে দিয়েছিল, বাকিটা আমি মানে পুরোপুরি রেডি তৈরি করলাম ডেভিলগুলো। আর বোন এখানে ফ্রাই করছে, আর মা ওদিকে ফ্রাইড রাইস প্রায় মিক্সড করে ফেলেছে। তো দেখো পুরো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস, তো রেডি করে মা ওভেনে খানিকক্ষণ বসিয়ে রেখেছিল, বসিয়ে রেখে নামিয়ে ফেলছে। তো রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেল। তো মেনুগুলো বলে দিই, আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডিমের ডেভিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, মিষ্টিগুলোর পাপা ও বাড়িতে এনে রেখেছে, আর পায়েস তো হয়েইছে, সবার ফার্স্টেই হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আর এটা হচ্ছে কাতলা মাছ, যারা চিলি চিকেন খাবে না শুধুমাত্র তাদের জন্য। এখানে দেখো আদ্রিত রেডি হচ্ছে, মা আমার মা রেডি করছে ওকে। আদ্রিত কী ড্রেস পরছে, কে কী দিয়েছে, মানে কী কী ড্রেস দিয়েছে, সেটা আদ্রিতের গিফট আনবক্সিংয়ের যে ভিডিওটা করাবো সেখানে ডিটেলে বলে দেবো। এখন আপাতত ড্রেসটা এরকম দেখে নাও, কে কী দিয়েছে সেটা আর বলছি না। আর এখন আমরা যাব হচ্ছে আদ্রিতের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ি, ওখানেই বার্থডে সেলিব্রেশন হবে। তো বিশেষ কাউকে বলা হয়নি, আদ্রিতের পিসি, পিসেমশাই, দাদারা আসবে, আর আশেপাশের কয়েকটা বাচ্চা, আর আমাদের বাড়ি, এই নিয়েই হলো সেলিব্রেশন। আমরা এখন দিদিদের বাড়ি চলে এসেছে, তো এখানেই ওর বার্থডে সেলিব্রেশন হবে। অ্যাকচুয়ালি আদ্রিত তো খাওয়া নিয়ে খুব ঝামেলা করে, তো অন্য জায়গায় খাবার নিয়ে এসে খাওয়ানো ওকে খুব একটা বড় ঝামেলা। প্লাস ও টাইমলি কিছু হবে না, এখানে এলেও অচেনা জায়গায় গেলে একটু কাঁদেও, মানে চুপ থাকে আর কি। তো এই জন্য মা ওখান থেকে সমস্ত কিছু করে নিয়ে এখানে এসছে, এবার এখানে ওর বার্থডে সেলিব্রেশন হবে। খুব বড় করে নয়, আমাদের ঘরোয়ার মধ্যেই হবে। তো তারপরে এখানেই বার্থডে সেলিব্রেশন হবে, খাওয়া দাওয়া হবে, তারপর আবার আমরা ওখানে ফিরে যাবো রাত্রিরে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করবে না। দেখো এখানে আদ্রিতর পিপির কোলে আদর খাচ্ছে, আর ওদিকে আদ্রিতের পাপা ওপরে সব বেলুন ফোলাচ্ছে, আর মা আর বোন এখানে সব সাজাচ্ছে আদ্রিতের লাঞ্চ। আদ্রিতকে দেওয়া হবে লাঞ্চ, তারপরে আমরা খাওয়া দাওয়া করব, দেন হবে কেক কাটিং। তো এর পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে হলে তোমরা পরের ব্লগগুলোতে অবশ্যই চোখ রাখো। আজ এখানেই শেষ করলাম, টাটা।